দোকানে ডাকাতি করে ফিরছিলেন একদল দস্যু। বিধিবাপ, ঘটে গেল বিপত্তি, খবর পেয়ে গেল পুলিশ, শুরু হলো ধাওয়া। দ্রুত গাড়ি চালিয়ে পালাচ্ছে ডাকাত দল, কিন্তু পিছু নিয়েছে পুলিশ। যেন সড়কে চলছে রেসিং খেলা, ধরা না পড়ে যেন উপায় নেই। উপায়ন্তর না পেয়ে টাকা ফেলে দেওয়ার চিন্তা করেন ডাকাত দল। যেমন চিন্তা তেমন কাজ, টাকার ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া হয় সড়কে। পেছন থেকে দ্রুত গতিতে আসা পুলিশের গাড়ি চলে যায় ব্যাগের উপর দিয়ে, ফলে ব্যাগ ফেটে বের হয়ে পড়ে সব টাকা, ছড়িয়ে যায় রাস্তায়। আরও অনেক গাড়ি চলে যায় সেই টাকার উপর দিয়ে। পরে পুলিশ সব টাকা একত্রিত করে থানায় নিয়ে যায়। গেল শুক্রবার এমন ঘটনা ঘটেছে চিলিতে। চিলির রাজধানী সান্তিয়াগোতে একটি দোকানে ঘটে এই ডাকাতির ঘটনা। স্থানীয় মুদ্রায় কয়েক লাখ টাকা ছিল ওই ব্যাগে। সুরজ আহমেদ, দেশ টিভি।